প্রায় 20 মাস পর অবশেষে আগামী কাল থেকে স্কুল কলেজ খুলতে চলেছে। রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী আগামী কাল থেকে স্কুল কলেজ খুলছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় শেষ মুহূর্তের প্রস্তুতিও সেই স্কুল কলেজ খোলাকে ঘিরে ধরা পড়ছে ক্যামেরায়। কলকাতা হোক কিংবা মালদা, সর্বত্রই সেই ছবি। কলকাতার বিধাননগর সল্ট লেকের একটি স্কুলে সেখানে কিন্তু স্যানিটাইজেশনের কাজ চলছে এবং তার পাশাপাশি ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া হচ্ছে। নির্দিষ্ট দূরত্ববিধি যাতে বজায় রাখা যায় সেক্ষেত্রে ক্লাসে গোল গোল মার্কিংও করে দেওয়া হচ্ছে। চূড়ান্ত পর্যায়ে শেষ মুহূর্তের এই স্যানিটাইজেশনের কাজ। কলকাতার একটি স্কুলের ছবি, সল্ট লেকের একটি স্কুলের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এর পাশাপাশি আপনাদেরকে মালদা চাঁচল কলেজের ছবিটাও তুলে ধরবো। মানে রাজ্যের বিভিন্ন প্রান্তে জেলায় জেলায় কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি। চাঁচল কলেজে রীতিমতো শেষ মুহূর্তের ব্যস্ততা তুঙ্গে, ক্লাসঘর স্যানিটাইজ করা হচ্ছে দূরত্ববিধি বজায় রেখে, মেঝেতে গোল গোল দাগ, ক্লাসঘরের বেঞ্চে আসন মার্কিং করে দেওয়া হচ্ছে। প্রায় দীর্ঘ দুবছর স্কুল কলেজ বন্ধ থাকায় নোংরা আবর্জনায় পরিপূর্ণ একাধিক ক্লাসঘর, ঘরগুলিতে লাইট পাখা অকেজো, ফলে নতুন করে সমস্যায় পড়তে হতে পারে। তাই আলো পাখা দেওয়া হচ্ছে। কলেজে ঢুকতে গেলে ছাত্রছাত্রীদের মাস্ক পরতে হবে এবং স্যানিটাইজ করতে হবে। এই প্রসঙ্গে চাঁচল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস বলছেন, সরকারি নির্দেশিকা মেনে আগামীকাল মঙ্গলবার থেকে কলেজ খুলছে। সাতদিন ধরে কলেজে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে, তবে অফলাইন ক্লাস না হলেও অনলাইন ক্লাস চালু থাকছে। কারণ অনলাইনের মাধ্যমে ভর্তি হলে ছাত্রছাত্রীদের সম্পূর্ণ টিকাকরণ সম্ভব হবে, তালিকা পাওয়া যাবে, এমনটাই তার বক্তব্য। সরকারি নির্দেশ অনুসারে রাজ্যের অধীনে সমস্ত কলেজগুলি খুলছে। দীর্ঘ দেড় বছর পর অফলাইনে পুরোপুরিভাবে কলেজগুলো খুলছে। সরকারি নির্দেশ অনুসারে মাস্ক পরা বাধ্যতামূলক এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক ছাত্রছাত্রীদের জন্য। তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা, পোস্টারিং করা, এগুলো আমরা কলেজ কম্পাউন্ডে আমরা করছি। কলেজের সমস্ত অফিস এবং ক্লাসরুম, চেয়ার, বেঞ্চ, টেবিল, ঘর দোর সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, ছাত্রদের যাতে সুবিধা হয় এবং এমপ্লয়ীদের কোনো যাতে অসুবিধা না হয়, কোভিড-19 প্রোটোকল মেনটেন করে আমাদের কলেজ আগামীকাল থেকেই খুলছে।